মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, জন্ম 3 মার্চ 1978, ইংরেজি। তিনি ফরিদপুর 4, ভাঙ্গা, চরভদ্রসন ও সদরপুর আসনের এমপি। জনাব নিক্সন চৌধুরী শেখ হাসিনার আপন ফুফাতো ভাইয়ের ছেলে। তিনি মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান উইপ নুরি আলম লিটন চৌধুরীর ভাই। বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। তিনিও মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী একজন রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি জনপ্রিয়তার শীর্ষে। তিনি দেখিয়েছেন সাধারণ মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হয়। নিক্সন চৌধুরী নতুন প্রজন্মের নেতা। তিনি রাজনীতিতে আসার পর নির্বাচনী মাঠে অনেক পরিবর্তন এসেছে। ফরিদপুর 4 আসনের জনগণের সাথে কথা বলে জানা যায়, সংসদ সদস্যরা যে সাধারণ মানুষের কাছে আসছে এটা আগে দেখেননি এখানকার মানুষ। এখানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য, আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী জনাব কাজী জাফরুল্লাহ, তিনি সাধারণ মানুষের কাছে কতটা জনপ্রিয় বা পরিচিত ছিলেন না। তিনি সাধারণ মানুষের কাছে আসতেন না। সাধারণ মানুষ তাকে কোনোদিন দেখেননি এমনটাই জানিয়েছেন ফরিদপুর 4 আসনের জনগণ। জানা যায় জনাব কাজী জাফরুল্লাহ হলেন জনবিচ্ছিন্ন একজন নেতা। ফরিদপুর 4 আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত। 2019 সালে জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সভাপতি মণ্ডলীর সদস্য হেভিওয়েট প্রার্থী কাজী জাফরুল্লাহকেই মনোনয়ন দেয় দলটি। এদিকে জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং দ্বিতীয়বারের মতো বিশাল ভোটের ব্যবধানে কাজী জাফরুল্লাহকে পরাজিত করে জনাব নিক্সন চৌধুরী সংসদ নির্বাচিত হয়েছেন। জনাব মুজিবুর রহমান নিক্সন চৌধুরী সারা বাংলাদেশে একটি পরিচিত মুখ। ইতিমধ্যে তিনি সারা বাংলাদেশে ব্যাপক আলোচিত হয়েছেন। 2 বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের সাধারণ মানুষ এমপি সাহেবদের উপরতলার মানুষ হিসেবেই জানতেন, কিন্তু জনাব নিক্সন চৌধুরী রাজনীতিতে আসার পর থেকে সব হিসাব যেন পাল্টে গেছে। গ্রামের মেঠোপদ ঘুরে বেরিয়েছেন, কথা বলেছেন সাধারণ মানুষের সাথে। গ্রামের মুরব্বীদের সাথে দেখা হলে খোঁজ খবর নেন এভাবে, ও চাচা বা ও চাচি কেমন আছেন। এতেই যেন হাজার খুশি সাধারণ মানুষ, কারণ কোনো এমপি সাহেবরা তো এভাবে ডাক দেননি কখনো।
জনাব মজিবুর রহমান নিক্সন চৌধুরী বর্তমান সময়ের আদর্শ নেতা। নিক্সন চৌধুরীর জন্য সংসদ প্রার্থী সবাইকে রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছে যেতে হয়েছে, যা আগে কখনো এমনটা দেখা যায়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবি ফুটে ওঠে তার রাজনীতিতে। বহু বছর পর আরেকজন বাঘা রাজনৈতিক নেতা পেল বাংলাদেশ। সবকিছুর পরও একটি প্রশ্ন থেকে যায় সবার কাছে, এতটা জনপ্রিয়তা অর্জন করার পরও কেন তিনি আজও আওয়ামী লীগের বাইরে? ফরিদপুর 4 আসনের জনগণের দাবি তাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেওয়া হোক আওয়ামী লীগের মূল স্রোতে। আর এটা বর্তমান মাননীয় জননেত্রী শেখ হাসিনা নিজে বরণ করে নেবেন এমনটাই দাবি এখানকার সাধারণ মানুষের।